ককটিশালা রাজাখর আগলিপুর নিগম 33 নং ওয়ার্ড নি লাইজি জাগমাবাই আপন জন ক্লাব কাইসা শাক মুসুঙ্গই থেইরমানি পান্ডা চেংজাখা জাতি কথার মুসুঙ্গই পান্ডানো চেংসাওয়ের কা হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা থৈরমানি পান্ডাও কক সানান থাঙ্গে হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকা থৈরমানি যত্ন সিলাই কত সামু হই খরক সানি থৈবাই খরক বুড়ে হামিয়া ক্লাইজক বরগ্ন মুথাঙ্গি মানো হই আবো হাইকেন ব্লাড ব্যাঙ্ক রোগ থৈনি বিয়াল রোগ ইয়া তৈখাই লুকুরক জঞ্জালক লাইয়া তৈখিলাইন হাইনো হাই যতন ন সাকথারে থৈরানি বাকে কব মুনা রাখা হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে রক্তদানের সুফল এবং রক্তদান কেন আমাদের প্রয়োজন এবং যখন যখন দেখা গেছে কোভিডের সময়ও আমাদের রক্তের সমস্যা হচ্ছিল ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ডাক্তারদের পক্ষে এবং রোগীদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তো কোভিডের সময় এই সমস্যাটা হয়েছিল আবার আমরা জানি যে ইলেকশন এখন পেরিনিয়াল একটা অবস্থা কিছুদিন বাদে বাদেই ইলেকশন হয় তো ইলেকশনের সময় সবাই কর্মব্যস্ততার কারণে ব্লাড দেওয়ার যে বিশেষ ব্যবস্থা সেটা হয়ে ওঠে না যে কারণে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দেয় তো রাজীবও বলেছেন যখন আমি এই স্বল্পতা দেখা দেয় তখন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করেন এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিকে আমি দেখলাম এবং বিভিন্ন সমাজসেবীরাও তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান যে শিবিরের আয়োজন করে আমাদের ব্লাড ব্যাংকের যে চাহিদা অনুসারে সেটা পূরণ করার চেষ্টা করছে আমরা সবাই জানি যে 1% ব্লাড পপুলেশনের 1% পপুলেশনের যে কোনো রাজ্যের তা মজুদ থাকা প্রয়োজন যদি বর্তমানে আমরা দেখি যে প্রায় 42 লাখ যদি আমাদের লোকসংখ্যা হয় তাহলে 42 ইউনিট আমাদের রক্তের প্রয়োজন আমাদের ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন তো এক একটা ইউনিটে আমরা জানি 350 ml সাধারণত রাখা হয় তো সেই অনুযায়ী আমরা দেখেছি মানুষ অনেক সময় মনে করে যে অনেকের মধ্যে একটা বিভ্রান্ত বা একটা সংশয় থাকে যে আমি যদি রক্ত দেই তাহলে আমার শরীরের সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি ত্রিপুরাতে এই কয়েক দশক ধরে যেভাবে মানুষ এটার থেকে কাটিয়ে এখন রক্তদানে ব্রতী হচ্ছেন তো সেই ভয়টাও এখন অনেকটা আমাদের কেটে গেছে তবু আমি বলবো যারা ছাত্ররা আছেন ছাত্রীরা আছেন তারা যেন এই ধরনের ব্যবস্থার কারণে তারাও উদ্বুদ্ধ হবে তারাও সামনের দিকে এগিয়ে আসবে এবং রক্তদানে ব্রতী হবে আমরা সবাই জানি 18 বছর থেকে 60 বছর এবং যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারেন এবং বরং রক্ত দিলে বরং শরীরের জন্য ভালো আমরা কারণ রক্ত যখন আমরা জানি যে তারও একটা নির্দিষ্ট বিশেষ করে যে লোহিত রক্ত যেটা তারও একটা নির্দিষ্ট সময় সেটা শরীরের মধ্যে কিন্তু তার ডিস্ট্রাকশন হয় তো এই নতুন করে যদি আমরা রক্ত সেখানে সঞ্চার হয় তাহলে শরীরের জন্য ভালো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে ইভেন অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি রক্তদানের মাধ্যমে আমি আজকে একটা গত দুদিন আগে আমি একটা নিউজ পড়ছিলাম যে একজন লোক তার 16 বছর বয়স যখন সে ভাবত মানে যে আমি রক্ত দেবো এবং সে খুব ইন্টারেস্টেড হলো রক্ত দেওয়া তা 18 বছর থেকে উনি রক্ত দিয়েছেন এবং 64 বছর ওনার এখন বর্তমান বয়স দেখা গেছে উনি 165 বার উনি রক্ত দিয়েছেন আমি শুনে অবাক হয়ে গেলাম কিছুদিন আগে আমি এখানে একটা রক্তদান শিবিরে আমরা গিয়েছিলাম সে রামনগর এলাকায় আমার মনে আছে সে বর্ডার গোলচক্কর এলাকায় সেখানে একজন ব্যক্তি উনি বলছিলেন মানে এর সাথে আমি মিলও পাচ্ছি আমি একটু অবাকই হলাম উনি বলছিলেন
সংখ্যালঘু সম্প্রদায়ের, যে আমি 100 বারের উপর আমি রক্ত দিয়েছি। আমি শুনে অবাক হয়ে গেলাম। সাধারণত আমরা যখন যাই কাউকে জিজ্ঞেস করি যে কতবার, যারা এখানে আমি শুনলাম প্রায় 100 জন রক্ত এখানে দিচ্ছেন আজকে, রেজিস্টার করেছেন, জিজ্ঞেস করলে বলে আমি 40 বার, 45, 35 বার, প্রায়শ এই ধরনের খবর আমরা শুনি। কিন্তু 100-র উপরে রক্ত দেওয়া সেটা আমি শুনে আমি কি বললাম যে আপনার পুরো ডিটেলস আমাদের কাছে দিন। যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি বলেছি, আয়োজক যারা, যে ওনার পুরো ডিটেলস দিন, ওনাকে আমাদের সম্বর্ধনা দেওয়া উচিত, সাধারণ মানুষ জানা উচিত। তো আজকে আমি যখন এই বিষয়টা আবার মনে করছি যে 165 বারের মতো এক ভদ্রলোক রক্ত দিয়েছে। আমরা জানি যে পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, আর যারা মহিলারা আছেন তারা 4 মাস পর পর রক্ত দিতে পারেন। আর সলাহাস্তিন মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহানকার এবং মাঞ্জাকা এমস মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সম্পদ চৌধুরী, রাজীব ভূত চার্জিন খবুই তেকুবন অজমারক, আবহাওয়াকে নহাস্তিন মন্ত্রী অকরানকার এবং পাণ্ডব মাঞ্জমে নারোয়ারক থৈরিমানি থাইন বেড়ে নেই লেখা রাজখরাগুলের সীমে পরনমনি কক্ষ চিনি খরাং।